করতে চেয়েছে। আর আমাদের এমনই অবস্থা যে বাগেরহাটে বিএনপির লোকদের নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় না। বিএনপি আমাদের এতটুকু বুঝতে হবে যে বাংলাদেশের উপরে, এই জাতির উপরে জনতন্ত্র পাথরের মতো একটি দল ক্ষমতাসীন হয়ে বসে আছে, তাদেরকে সরাতে হলে যে জিনিসটার প্রয়োজন, তাদেরকে হঠাৎ করে যে জিনিসটার প্রয়োজন, আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা প্রত্যেক থানায় প্রত্যেক ইউনিটে আপনারা দায়িত্ব নেন এবং আপনারা দলকে সুসম্মিত করেন। নেত্রী মন্ত্রী তারেক আহমদ নির্বাচন কর্মকর্তা হন এবং গণতন্ত্র প্রত্যাহার সংগ্রামীকে বেগবান করার জন্য আমাদের আমরা অবিক্রয় সংগ্রামের সারাতীয় বন্ধু আমার